একজন ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা কেন পছন্দ করবে। ইঞ্জিনিয়ারিং বর্তমানে আমাদের দেশে যে সিলেবাসটা পড়ানো হয় এটা অনেক ব্যাপক, কাজের ক্ষেত্রে এত ব্যাপক সিলেবাস কিন্তু প্রয়োজন হয় না। সেই জন্য ইঞ্জিনিয়ারিং পড়াটা খুবই টাফ। চার বছরে অন্যান্য যে সমস্ত নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে তাতে 120 থেকে 126 ক্রেডিটের মধ্যেই পড়াশোনা সীমাবদ্ধ থাকে। ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে প্র্যাকটিক্যালি আমাকে ভালো হতে হবে। সুতরাং শুধু পড়াশোনা করে যদি আমি খুব ভালো রেজাল্ট করি তাহলে হয়তো আমি টিচিং প্রফেশনে যেতে পারবো, বা প্র্যাকটিক্যালি যদি ইঞ্জিনিয়ারিং প্রফেশনে আমাকে এক্সেল করতে হয় সেক্ষেত্রে আমার প্র্যাকটিক্যাল নলেজটা জরুরি। তো ইঞ্জিনিয়ারিং প্রফেশন ডেফিনেটলি চ্যালেঞ্জিং। একজন ছাত্রছাত্রীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো, কারণ এর অনেক ম্যাথমেটিক্যাল দিকগুলো আছে, সেগুলোতে ইন্টারেস্ট পেতে হবে। যে ইন্টারেস্ট পাচ্ছে না তার জন্য ইঞ্জিনিয়ারিং কিন্তু না। তবে এখানে এটা শুধু ছাত্রছাত্রীদের দায়িত্ব তা বলবো না, টিচিং স্টাফ অথবা একাডেমিক কারিকুলামও এমন হওয়া উচিত যেন স্টুডেন্টরা এটাতে যথেষ্ট ইন্টারেস্ট পায়, তা না হলে ইঞ্জিনিয়ারিং পড়াটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না। থ্যাংক ইউ।